Ma, fără domnul ea, mă. Na, mă, tu să ne-i trecam. Are you sure about any? 50 taka new market. How many kilometers is that? 3 minutes is that? 3 minutes is that? 50 taka rickshaw is that? Actually, this is Kolkata Rohit ji. Jomolte bari na pura. অনেক আগে থেকে এটা চলে আসছে কলকাতা অনেক কিছু চেঞ্জ হয়েছে কলকাতার যে ঐতিহ্য তারা কিছু কিছু ঐতিহ্য আছে তারা ধরে গেছে যেমন অনেক কিছু আছে তারা ধরে গেছে এর মধ্যে এটা একটা এভাবে আসলে রিক্সা প্যাডেল দিয়ে চলছে না এটা আমাদের দেশের মতো না এটা চলছে আপনার পায়েতে মানে কিছুটা আপনার রোগের মতন অবস্থা তো এটাও একটা ঐতিহ্য আসলে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এই রিক্সায় আরেকটি সমস্যা আছে আপনি বসতে মনে হবে আপনি পিছনে পড়ে যাচ্ছেন আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে দুইজন লোক আপনারা মনে করেন বসতে কষ্ট হয় গাদাগাদি করে বসতে হবে আমার কাছে এটা একটা মানে নতুন কিছু এটা আমার কাছে আসলে আমি কখনো এরকমভাবে রিক্সা উঠি নাই এরকম বিষয় উঠি নাই তো এই ফার্স্ট টাইম এটা একবারে মানে পুরনো একটা পদ্ধতি যাদের সেটা তারা এখনও ধরে রেখেছে অনেক কিছু ডেভেলপ হয়েছে এটা তারা এখন ডেভেলপ করতে পারে নাই মানে এগুলো ডেভেলপ করতে পারে নাই সেটা না তারা করে নাই এটা আসলে ঐতিহ্য তারা ধরে রেখেছে দেখে দিয়েছে দৌড়ে যে দেখেন আরেকটা রিক্সা এই যে এই রিক্সাগুলো আছে আমরা আসলে রিক্সা উঠেছি আমরা এটাও গেছি আর খুবই ভালো করে দেখেন কলকাতার রাস্তায় রিক্সা চলতেছি আশেপাশের দোকান দেখেন আপনি একটা অন্যরকম ফিল পাবেন এই যে দেখেন সামনে সামনে আসতেছে নিজে দাঁড়িয়ে চাকাগুলো কিন্তু নর্মাল রিক্সার চাকা মতো না গরু গাড়ির যে চাকাগুলো আছে না অমন চাকা এই যে আমি এই খানে কথা বলছিলাম চাকা কথা এই খুবই ভালো লাগতেছে আমার কাছে কলকাতা শহরে রিক্সায় ঘুরতেছি তাও আবার একটা অন্যরকম রিক্সা আমাদের দেশের রিক্সা পঞ্চাশ রুপিয়া এটা খরচ হলো আমাদের রিক্সায় উঠতে জ্যামের মধ্যে একটু কষ্ট হয় জ্যামের মধ্যে দাঁড়িয়ে গেলে আবার আপনার ব্রেক দিতে হয় ব্রেক দিয়ে আবার কষ্ট হয় ট্রেনে নিতে হয় খুবই কষ্ট একটা ব্যাপার আমরা এখন হাট ফোর্ট লেন দিয়ে চলে আসলাম এই যে আমার রিভার্সের ঐতিহ্যবাহী এলিট টু টায়ারের কাছে আমাদের নেক্সট গন্তব্য শ্রী লেদার লিমিটেড ঐতিহ্যবাহী কলকাতার ফুটওয়্যার এর একটি প্রতিষ্ঠান আমরা এখন সিম পার্ক মার্কেটের সামনে অবস্থান করছি এটা একটি ঐতিহ্যবাহী শপিং মল কলকাতার এখানেই নামি দামি সমস্ত বিখ্যাত ব্যক্তিরা একসময় কেনাকাটা করতো এখন আমরা করি